আমাকে দেখে কি লুকিয়ে নিলেন আপনি? কোথায়? কিছু না। সত্যি বলছেন? এইভাবে দরজার দিকে তাকাচ্ছেন কেন? না, আসলে কাকিমণি, কাকিমণি। আরে মিষ্টি, এত রাতে এখানে ঘুমোনি কেন? আমি তো আজ এখানেই ঘুমোবো কাকাই, কাকিমণি বলেছে তো। মিষ্টি আজকে এখানে শোবে সেটা একবারও আমাকে বলার প্রয়োজন বোধ করলেন না। ও কাকাই, যাও না তুমি, আমার ঘুম পাচ্ছে তো। লাইট অফ না করলে আবার আমার ঘুম আসে না। ও সরি, আমি বেরিয়ে যাচ্ছি। গেলাম তাহলে। আসো, বেরিয়ে যাই। গুড নাইট। দিদিভাই তো গল্প করেই যাচ্ছে, কি হবে আমার? আবার সৌমেন স্যারের ক্লাস আছে, পড়া পারলে ওনার রাগটা একটু কমতো, কিন্তু এখন তো যেটা বলছিলাম আমি। ও মা, আমার খুব ঘুম পেয়েছে, চলো না এবার শুয়ে পড়ি। তো তুই ঘুমো না, তোকে কে না করেছে, তুই ঘুমিয়ে পড়। আর তোমরা বুঝি এখন আলো জ্বালিয়ে গল্প করবে, আমি তো ঘুমই আসবে না। দেখেছো কি জ্বালায়? জ্বালানোর জন্য নিশ্চিন্তে একটু আড্ডাও দিতে পারবো না। কি করবে বলো দিদিভাই, বেচারা সারাদিন স্কুল করেছে, হোমওয়ার্ক করেছে, তাই টায়ার্ড হয়ে পড়েছে। তা হয়তো হয়েছে, তাহলে শুয়েই পড়ি। ভাবলাম একটু মনে সুখে গল্প করবো, তা না, শুয়ে পড়ো তাহলে। আমি লাইটটা অফ করে দিয়ে আসি। উফ, সকাল সকাল অনেক কাজ আছে, ভাবছি সকালেই পুজোর বাজারটা করে নেবো। এই বকুল, তুমি তো আমার সাথে যা। বকুল, এই বকুল, বকুল, যাব বাবা, দুজনে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো। অবশ্য বকুলও তো সারাদিন কলেজ করেছে, টায়ার্ড না। অদিতি তুইও ঘুমিয়ে পড়। সরি দিদিভাই, তুমি না ঘুমোলে আমরা আমাদের পড়াশোনা শুরু করতে পারবো না গো। কি ব্যাপার জানু? সকাল সকাল শাড়ি উল্টে পাল্টে দেখছো, সাজুগুজু করছো, কি প্ল্যান? জানু, আজকে রথের কি প্ল্যান তোমার? আমার সাথে ঘুরতে বেরোবে নাকি? না গো, আজকে আমার হবে না, বিকেলে বাবার সঙ্গে একটা খুঁটি পুজোয় যাব, ওরা আমাকে স্পেশালি ইনভাইট করেছে। আরে বাস, জানু তো এখন বিরাট ব্যাপার, হাই ফাই ব্যাপার। হবু মন্ত্রীর পিয়ে বলে কথা, সেই এখন কি আমাকে পাত্তা দেবে তুমি? আজ সুন্দরী মেয়েরা রথ দেখতে বেরোবে, আমি কি ঘরে থাকতে পারি জানু? আমিও বেরো, রথ দেখাও হবে, কলা বেচাও হবে, আর তার জন্য অদ্ভুত একটা ব্যাপার, দেখো পিসির দেওয়া নকল নোটগুলো না আমি এখানেই রেখেছিলাম, আর এখন খুঁজে পাচ্ছি না। আশ্চর্য, বাড়িতে লোক বলতে তো আমরা এই চারজন, কে নিতে পারে টাকাটা? এ কি, উনি কোথায় গেলেন? ওনার সামনাসামনি হতেই তো আমার অস্বস্তি লাগছে, কি জিজ্ঞেস করবেন কে জানে। কাল যখন এখানেই শুয়েছেন তখন তো ওনার সবই চোখে পড়েছে, জানতে চাইলে কি উত্তর দেব ওনাকে? কাকে খুঁজছেন? ও, আপনি উঠে পড়েছেন? মানে আমি তো আপনাকেই ডাকতে এসেছিলাম। কেন?
তোমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেব না। আমার মেয়েটা এতদিন ধরে আমার থেকে দূরে রয়েছে, কোথায় আছে, কি করছে আমি কিচ্ছু জানি না। আমি আমার মেয়েকে ঠিক খুঁজে বার করব, খুব বার করব। আমি ইমনের ছবিটা করব, এন্ড দ্যাটস ফাইনাল। ওকে, এবার লালিশ শাহের কথা কি তুমি শুনে নাও, তুমি ইমনের ফিল্ম কি করে করো সেটা আমি দেখে নেবো, দ্যাটস মাই চ্যালেঞ্জ। কি করবে তুমি, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছো? লালিশ শাহ ভয় দেখায় না, তুমি যখন বালুরঘাট যাবে তখনই উত্তর পেয়ে যাবে। লোকনাথ, লোকনাথ কোথায়? বাবা দেখো মায়ের জ্ঞান ফিরছে। আরে বাবা, ঈশ্বরের অসীম কৃপায় কিছু বলবে কমলা? লোকনাথ, বিশ্ব বাবা ডাক না লোকনাথকে, দেখ না কোথায় আছে। চলো কমলা, কমলা আছে লোকনাথ? কমলা এরকম অস্থির হয় না, তোমার শরীর খারাপ করে যাবে কমলা। মা শান্ত হও মা। লোকনাথ, লোকনাথ, লোকনাথ দাঁড়া, লোকনাথ। স্যার, আমাদের অ্যাওয়ার্ড ফাংশন থেকে ফোন করেছিল, আমরা কখন যাব সেটা জিজ্ঞেস করছিল। জিৎ, এবারের বিজনেস সামিটে আমি যাব না। দেখ, প্রতিবারই আমাদের কোম্পানি কোনো না কোনো পুরস্কার পায়, কিন্তু এবার আমাদের কোম্পানির যে পারফরমেন্স, সেই জন্যই তো বেশি করে যাব বর্তা। সবাই ভাবছে যে নিজের ক্ষমতায় নিজের জোরে সব কিছু অ্যাচিভ করেছে, কিন্তু আজ আমি প্রমাণ করে দেবো বর্তা যে আমাদের সাথে একটা নোংরা খেলা খেলে আমাদের ঘাড়ে ভর দিয়ে সব কিছু অ্যাচিভ করেছে। এই কর্ণরয়কে আমি ছাড়বো। রিবুটার কোনো কাণ্ড কেন নেই কামে নেই, কাউকে কোনো কিছু না বলে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেল। রিবুর সঙ্গে দেখা হলে না ওকে বলে দিও এত বাড়াবাড়ি না করতে, ওর বড্ড পাখনা মেলেছে না? হ্যাঁ, বড্ড পাখনা মেলেছে, বেশি পাখনা মেলতে বারণ করো, এত পাখনা মেললে না জয়ের মতো ওর পাখনা। সুকুমার, আমি নিজেকে শেষ করে দিচ্ছি জেসিকা ম্যাডাম, কাউকে কিছু না জানিয়ে গঙ্গার ধারে পুরনো জাহাজ বাড়ির সামনে আসো। রিভু, জানো না আমি এ বাড়িতে আসার পর থেকে কোনো দিন রাঁধিনি। দাঁড়াও আমি দেখছি। মানে? মানে তোমার সব রান্না আমি করে দিচ্ছি। কি কথা বললে তুমি ছোট বৌদি? কসমিন কাল কেউ কিছু শুনেছে? নিজের বাদ কাপড়ের রান্না কেউ নিজে রেঁধেছে? কৃষ্ণ হয়তো আমার কপালে এটাই লিখেছেন। তোমার দাদার নামটা কি বলতো? কেশব। দাদা ভাই, এই তো আসতে পারি? ঠিক যেন দাঁত বের করা বাঞ্ছারাম।